আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলকিস ফাতেমা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোলোরেক্টাল সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজ আমি আপনাদের সাথে কথা বলবো কোলোনোস্কোপি কী এবং কেন করা হয় এই বিষয় নিয়ে। কোলোনোস্কোপিতে যাওয়ার আগে আমরা একটু কথা বলে নিব যে কোলন ক্যান্সার আসলে কী। কোলন বা বৃহদন্ত, আমরা সাধারণত আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃহদন্ত এবং মলাশয় এবং পায়ুপথের ক্যান্সার নিয়ে। তো এই বৃহদন্ত, মলাশয় এবং পায়ুপথের ক্যান্সার আসলে প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার, যেটি প্রাথমিক পর্যায়ে পলিপ অবস্থায় ধরা পড়লে আমরা সে পলিপের চিকিৎসা করে ফেললেই এটা প্রতিরোধ করা যায়। এবং এটা প্রতিরোধ করতে হলে আসলে আমাদের রোগটি প্রাথমিক পর্যায়ে অথবা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার আগেই রোগটি আমাদেরকে ধরতে হবে। এখন আসি যে কোলোনোস্কোপি জিনিসটা কী। কোলোনোস্কোপিটি হচ্ছে একটি নল দিয়ে আমরা বৃহদন্ত্র পায়ুপথ থেকে শুরু করে বৃহদন্ত্রের মাথা পর্যন্ত আমরা এটি মনিটরে টিভিতে আসলে আমরা দেখি মলাশয়, তারপর বৃহদন্ত্র, এটার ভিতরে কোনো টিউমার আছে কিনা, পলিপ আছে কিনা, কোনো ঘা আছে কিনা, অস্বাভাবিক কিছু আছে কিনা সেটি পরীক্ষা করে দেখি। এবং এই দেখার সময়ে যদি মনে হয় যে পলিপ, তাহলে আমরা একই সেটিংয়ে আমরা ওই পলিপটা কেটে ফেলতে পারি। আবার যদি দেখা যাচ্ছে যে আমাদের ধারণা করা হচ্ছে এটা ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, আমরা ওখান থেকে মাংস নিতে পারি, ঘা আছে সেখান থেকে আমরা মাংস নিতে পারি। এবং পরবর্তীতে এই মাংস পরীক্ষা করে পলিপ কেটে আনলে যেটা, সেটা আমরা মাংস পরীক্ষা করে নিশ্চিত হতে পারি যে কোলন, বৃহদন্ত, মলাশয়ে কী ধরনের রোগ হয়েছে। এখন আমরা যদি বলি যে কোলোনোস্কোপি কখন করব, আমরা কার কার ক্ষেত্রে প্রযোজ্য, কোলোনোস্কোপি করাটা জরুরি কার জন্য, তাহলে আমরা সাধারণভাবে ওয়ার্ল্ড ওয়াইড যেটা সারা বিশ্বে যেটা করা হয় যে বয়স 50 এবং তদূর্ধ্ব যারা, তাদের কোলোনোস্কোপি করা হয় 50 বছর থেকে শুরু করে 10 বছর অন্তর অন্তর। মোটামুটি ধরে নেওয়া হয় যে 70 বছর পর্যন্ত আমরা এই কোলোনোস্কোপি করব, 50, 60, 70 এরকম। পরবর্তীতে আসলে 70-এর পরে যদি কোনো সমস্যা না থাকে আমরা অত বেশি চিন্তিত না। এখন আসেন যে এছাড়া আর কাদের কোলোনোস্কোপি করব আমরা, আর যাদের পরিবারে কোলন ক্যান্সার আছে অথবা ভাই বোন আত্মীয় স্বজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, তাদের মধ্যে যদি কারো কোলনে অসংখ্য পলিপ পাওয়া যায় বা দেখা যাচ্ছে অনেকগুলো পলিপ আছে সাথে কোলনের ক্যান্সারও ধরা পড়েছে, সেসব ক্ষেত্রে যে রোগীর পাওয়া যায় তার আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবা ভাই বোন নিজের সন্তান, এদের ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি পরীক্ষা করে দেখি এবং ফলো আপে রাখি তাদেরকে। এখন কোলোনোস্কোপি নিয়ে অনেকেরই ভয় আছে যে এটি একটি জটিলতর পরীক্ষা এবং এতে অজ্ঞান করতে হয় অথবা অনেক ব্যথা পাওয়া যায়, এরকম অনেকেরই ধারণা আছে। সেক্ষেত্রে কিছুটা যেটা, সেটা হচ্ছে যে কোলোনোস্কোপি করার আগে আমরা আসলে পেশেন্টের বৃহদন্ত্র এবং মলাশয়টা সম্পূর্ণরূপে খালি করে ফেলি, সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, যেটা আমরা পাতলা পায়খানা করার ওষুধ দিই। কিন্তু কোলোনোস্কোপি আমরা সম্পূর্ণরূপে ঘুম পাড়িয়ে করি, রোগী কোনো ব্যথা বোধ করেন না। আরেকটা রোগীদের মনে প্রশ্ন আসে যে কোলোনোস্কোপি অনেক ব্যয়বহুল পরীক্ষা, এর চাইতেও অনেক ব্যয়বহুল পরীক্ষা আছে, কিন্তু কোলোনোস্কোপি আপনি যদি বেসরকারি হসপিটালে অ্যাফোর্ড করতে না পারেন, খরচ কিছুটা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা সরকারি হাসপাতালেও করতে পারি। এখন বাংলাদেশে অনেক সরকারি হসপিটাল আছে এবং প্রায় বেশিরভাগ জেলা শহরেও কোলোনোস্কোপির সুবিধা আছে, আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারি। এবং আমরা যদি একটি কোলন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি, একটি পরিবারকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারি। কাজেই আপনার বয়স 50 বছর হয়ে গেছে, আরও কিছু কারণ আছে কোলোনোস্কোপি যেসব কারণে আমরা করি, যে দীর্ঘমেয়াদী যদি কারো আমাশয় থাকে, কারো যদি পায়খানার রাস্তা দিয়ে কালো রঙের পায়খানা যায় কিংবা রক্ত তাজা রক্তও যায় কিন্তু আমরা পরীক্ষা করে পাইলস বা ফিশার এই জাতীয় কোনো কিছু না পাই, সেক্ষেত্রেও আমরা কোলোনোস্কোপি করে থাকি। আপনার যদি এই সমস্যাগুলো থাকে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, এবং ডাক্তার যদি আপনাকে বলেন যে আপনি কোলোনোস্কোপি করান, ভয় না পেয়ে আপনি একটি কোলোনোস্কোপি করিয়ে নিন। ধন্যবাদ।